আসল প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বেদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগ বালাই দিয়ে, আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষা যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আইজামাল জাযাই মা আইজামাল ওয়ালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণায় এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য, এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ ভুল ত্রুটি বিচ্ছুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়, আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতাসুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক